হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা রান্না করব ডুমুর চিংড়ি। এখানে আমরা ডুমুর কেটে একটু ভাপিয়ে নিয়েছি। এখানে চিংড়ি মাছ আছে, আলু কেটে নিয়েছি, এখানে আছে আদা বাটা, জিরে বাটা, রসুন থেঁতো করে নিয়েছি, আর লঙ্কার গুঁড়ো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার রসুনটা দিয়ে দেবো। জিরে বাটা দেবো, আদা বাটা দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো দেবো, হলুদ দেবো, লবণ দেব, চিংড়ি মাছগুলো দিয়ে দেব। ভাপানো ডুমুরগুলো দিয়ে নেব। কষানো হয়ে গেছে, এর মধ্যে জল দিয়ে দেবো। এই গরম মশলাগুলো বেটে দেবো। গরম মশলাটা বেটে নিয়েছি, গরম মশলা বাটা দিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে, আমরা তরকারিটা নামিয়ে নেবো। রেডি হয়ে গেছে আমাদের কম মশলায় ডুমুর চিংড়ি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।